ইসরায়েল মালাকুল মত, আমি আল্লাহ রাব্বুল আলামিন জগৎকে সৃষ্টি করেছি, 18,000 মাখলুকাত তার মধ্যে আছে, ওই 18,000 মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ অনেক প্রাণী দিয়েছি যার ভিতরে জান দিয়েছি, মানব জাতি দিয়েছি যার ভিতরে প্রাণ দিয়েছি। বলো গো বলো, কাউরির রূহ কবজ করতে গিয়ে তুমি ইসরায়েল কষ্ট পেয়েছো নাকি? আল্লাহর ফরিশতা মালাকুল মত ইসরায়েল তখন এক সময় আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, মাবুদ গো, পৃথিবীর বুকে অনেক মানুষের রূহ কবচ করেছি, কিন্তু মাওলা পৃথিবীর বুকে দুইজন ব্যক্তির রূহ কবচ করতে গিয়ে আমি ইসরায়েলের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরেছি, আমি ইসরায়েলের অন্তরে কষ্ট হয়েছিল, অনেকের রূহ কবচ করেছি, বাচ্চা কেঁদেছে আপার জন্য, মায়ের জন্য কেঁদেছে ছেলেরা, স্বামীর জন্য কেঁদেছে স্ত্রী, স্ত্রী কেঁদেছে স্বামীর জন্য, নানা কেঁদেছে নানির জন্য, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী একজনের জন্য কেঁদেছে, কিন্তু আমি ইসরায়েলের মনে দয়া হয়নি মায়া হয়নি, কিন্তু মাবুদ গো দুইজন ব্যক্তির রূহ কবজ করতে গিয়ে আমি ইসরায়েলের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়েছে। আল্লাহ সেই দিন জানতে চেয়েছিলেন, আল্লাহ অবশ্যই জানেন, আল্লাহ হলেন আলিমুন বিদাতিস সুদুর, আল্লাহ প্রত্যেকটি মানুষের মনের খবর জানেন, আল্লাহ প্রত্যেকটি জিনিস জানে, তবু ইসরায়েলের কাছ থেকে জানতে চাইলেন। ইসরায়েল বললেন, আল্লাহ পৃথিবীর মুখে একজন মা জননী গর্ভবতী অবস্থায় ছিলেন, আর বাচ্চা যেন তার পেটে ছিল, আর যেন একখানা যেন নৌকা ছিল সমুদ্রের ভিতরে, আপনি আল্লাহর হুকুমে আপনার ভয়াবহ একটা যেন আপনার যেন বন্যার বন্যা এসেছিল, আর ওই বন্যার মধ্যে হঠাৎ করে একটা ঘূর্ণি ঝড় আসলো, আর ওই ঘূর্ণি ঝড়ের সময় একটি নৌকার মধ্যে একজন গর্ভধারী মা, আপনার ওই যেন আপনার মর্মান্তিক আপনার অবস্থায়, আপনার যেন ওই নদীর ভিতরে ওই সমুদ্রের মধ্যখানে ওই নৌকা যখন আপনার ঘূর্ণি ঝড়টা তার মধ্যে লাগলো, নৌকাটা যেন ঢেউ খেলতে শুরু করলো, আপনার ঘূর্ণি ঝড়ে সঙ্গে সঙ্গে নৌকাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, সবাই তো ইন্তিকাল করলো, কিন্তু একজন মা গর্ভধারিণী মা পেটে ছিল তার বাচ্চা, আর ওই নৌকাতে যেন চেপেছিল, নৌকার একটা তক্তা ভেঙে পড়লো, আর ওই আপনার একটা ভাগা তক্তার উপরে মা যেন প্রস্রাব বেদনায় ছটফট করতেছে, আপনি আমাকে ডাক দিয়ে বলেছেন ইসরায়েল রে, যাও যাও পৃথিবীর বুকে অমুক সমুদ্র আপনার সমস্ত মানব জাতি মারা গেছে, কিন্তু ওই গর্ভধারিণী মা প্রস্রাব বেদনায় ছটফট করতেছে, ওই মা জননীর তক্তার উপরে বসে আছে, ওই মা জননীর তুমি রূহ কবজ করে এসো, আমি আজরাইল আপনার কথা শুনে সেইখানে এসেছিলাম, আর আসার পরে দেখতেছি এক তো সমুদ্রের মধ্যখানে আমার একটা ভাঙা তক্তার উপর, আর জানো তৃতীয় কারণটা হলো একটা সমুদ্র আপনার জানো ভাঙা তক্তা এবং প্রস্রাব বেদনা, কিন্তু আল্লাহ গো আপনার হুকুম যদি না হতো আমি সেই দিন তার রুটি কবজ করতাম না, আমার মনে মনে আসলো আল্লাহ এত ঘূর্ণি ঝড়ের কষ্টে বিপদের সম্মুখীন, আবার যেন নৌকা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়েছে, একখানা তক্তার উপর মা বসে রয়েছে, আবার ওই জায়গায় মায়ের প্রস্রাব বেদনা শুরু হয়ে গেছে, ওই জায়গায় আপনি রূহ কবজ করতে বলছেন, আপনার হুকুমে মায়ের রূহ তো কবজ করব, প্রস্রাব বেদনার সাথে সাথে মায়ের গর্ভ থেকে বাচ্চাটা আপনার ভূমিষ্ঠ হলো, আর বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে একজন মা ভালো করে জানে বাচ্চা জন্ম দেওয়ার সময়টা কত কষ্টদায়ক সময় হয়, কত আপনার দুঃখের সময় হয়, আপনার কিতাবের মধ্যে পাওয়া যায় বাচ্চা জন্ম দেওয়ার সময়টাকে মা বন্ধের আপনার যেন মৃত্যুর সঙ্গে তুলনা করা হয়েছে, ওই সময় আল্লাহ ওই মহিলাটির চতুর্দিকের বিপদের যেন আপনার মোকাবিলা করে তাকে আপনি বাঁচিয়ে রেখেছিলেন, কিন্তু প্রস্রাব বেদনা হওয়ার সাথে সাথে বাচ্চা ক্লিয়ার হলো, তখন আপনি তার রূহ কবজ করতে বলেছিলেন, আমার দুই চোখের পানি তখন ঝরেছিল, ওই মায়ের তো রূহ কবজ করে নিলাম, কিন্তু তার বাচ্চাটা মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পরে একটা ফোঁটা মায়ের দুধ পান করতে পারেনি।
বর্তমান যুগে আমার মা বোনেরা, বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, বাচ্চা জন্ম হওয়ার পরে পরে চিৎকার করে কান্না করে, পাড়া প্রতিবেশী বুঝতে পারে অমুক মৌলানার বাড়িতে বাচ্চা হয়েছে, কান্নার আওয়াজ পেলাম, তখন গ্রামবাসীর লোকেরা কি বলে, মা তোমার বাচ্চা কাছে একটু দুধ পান করো। কিন্তু সেই হতভাগা, সেই হতভাগা মাকে হারালো কিন্তু এক ফোঁটা মায়ের দুধ পান করতে পারলো না। সেই কে, তার নামটা কি? কিতাব খুলে দেখেন, হায়াতুল হাইওয়ান কিতাবের নাম। সেই কিতাবে পাওয়া গেছে ওই ব্যক্তির নাম ছিল সাদ্দাদ। মাকে হারালো, মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে এক ফোঁটা দুধ পান করতে পেল না। তার মা যে এমন কষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে এলো, ইসরায়েল বলছেন আমার মায়া চলে এসেছিল ওই মহিলার রূহ কবজ করতে গিয়ে। এ বেরাদার মুসলমান, আপনাকে এক চুল পরিমাণ সময় দেওয়া হবে না, একটা সেকেন্ড সময় দেওয়া হবে না। কখন কোন সময় আপনার মরণের টাইম চলে আসবে, কখন আপনার রূহটি কবজ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। এবার বাবা ছোট্ট করে ওই বাচ্চা যার নাম সাদ্দাদ, জন্ম হয়ে মায়ের মুখ দেখতে পেল না, মা দুনিয়া থেকে বিদায় নিল, কাঁদতে শুরু করে মায়ের দুধ পান করার জন্য। কিন্তু সে হতভাগা, মায়ের দুধ কি করে পান করবে, যেহেতু তার মা সমুদ্রের মধ্যে ভাঙা তক্তায় বসে থাকতে থাকতে দুনিয়া থেকে বিদায় নিল। ওই তক্তার ওপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম দিলেন ফারিস্তারা, এই তক্তাটাকে তোমরা ভাষাতে ভাষাতে এমন এমন এক জায়গায় পৌঁছে দাও যেখানে গিয়ে ছেলেটিকে কেউ উঠিয়ে নেবে। ওই আপনার সাদ্দাদ ছোট্ট বাচ্চা তক্তার উপরে শুয়ে আছে, তার দেহটি তক্তার উপরে আছে, তার বডি তক্তার উপরে আছে, তক্তা ভাসতে 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 সমুদ্রের ঢেউয়ে নদীর ঢেউয়ে ভাসতে 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 একটি জায়গায় পৌঁছেছে যেখানে একজন ধনী এবং তার স্ত্রী কাপড় কাচতেছে। যাদের কাজ ছিল মানুষের কাপড় নিয়ে পরিষ্কার করে দেওয়া, কাপড় কিছু কিছু টাকা নিয়ে তাদের পেট চলত, কিন্তু দীর্ঘদিন হলো বাচ্চা হয় নাই, বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা নাই। হঠাৎ করে ধোবির নজর পড়ে যায় ওই বাচ্চাটির দিকে, তক্তার উপরে ডাক দেয়া বলে গিন্নি, ও আমার স্ত্রী, দেখতে পাওয়া যায় ওই তক্তাটি ভাসতে ভাসতে আমাদের দিকে আসছে, ওই বাচ্চা মনে হয় আমাদের জন্য আল্লাহ পাঠিয়েছে। ওই তক্তা যখন বাবা ঘাটে এসে লেগেছে, ওই আপনার যেন ধোবি ওই বাচ্চাটিকে কোলে উঠিয়ে নিয়ে দেখতেছে, কত সুন্দর চেহারা, মুখে যেন ফুটফুটে হাসি, ওই বাচ্চাটিকে কোলে নিয়ে লাখে মুখে চুমো দিয়ে বলতেছে, ও আমার গিন্নি স্ত্রী গো, এই বাচ্চাটিকে নিয়ে আমরা নিজের মতো করে মানুষ করব, কিন্তু বাবা মনে রাখবেন যে ছেলেটির নাম হলো কি, সাদ্দাদ, নামটা রেখেছিল ধবি সাদ্দাদ। বাবা ওই সাদ্দাদ আপনার ধবির কাছে লালন পালন হলো, আর ধবির কাছে লালন পালন হয়ে ওই ধবিটাকে নিজের মতন করে লালন পালন করলো, কথা বলতে শিখালো, হাঁটতে শিখালো। হঠাৎ করে যখন 8 থেকে 9 বছর বয়স, রাস্তায় চলাফেরা করে কোনো অসুবিধা হয় না, হঠাৎ করে ওই দেশের বাদশাহ নিজের সৈন্যদেরকে নিয়ে পথ দিয়ে চলে যাচ্ছেন, সবাই যেন এক অপরকে আপনার যেন সতর্ক বার্তা দিতেছে, আমাদের দেশের বাদশাহ আসছে গো, তোমরা নিজের পথ ছেড়ে দাও, যারা পথে দাঁড়িয়ে আছো পথ ছেড়ে দাও, নইলে বাদশার লোকেরা মারবে। কিন্তু বেরাদার ওই সাদ্দাদ ছোট্ট বাচ্চা পথের পাশে বাবা লুকিয়ে খেলতেছিল, একটা যেন গাড্ডায় একটা গর্তে লুকিয়ে গেল, লুকিয়ে যাওয়ার পর বাদশার লোকেরা যাই সারি সারি লাইন দিয়ে দেখতেছে। হঠাৎ করে বাচ্চার লোক যখন বাবা এখান থেকে তাজপুর মোড় পৌঁছে গেছে, আপনার সাদ্দাদ লুকিয়েছিল একটা গর্তের মধ্যে, গর্ত থেকে বেরিয়ে এসেছে বাবা। হঠাৎ করে বাচ্চারা দুইজন সৈন্য একটি আপনার দুইটি ঘোড়া নিয়ে চলতেছিল বাবা, চলতে চলতে দেখতেছে রাস্তায় বাবা একটা পুটলি পড়ে আছে, কিতাবের মধ্যে পাওয়া যায় একটা সিন্ধুক বামানা, আপনার একটা ছোট্ট বাক্সা, ওই ছোট্ট বাক্সা পড়ে আছে, ওই দুইজন বন্ধু এক অপর
করতেছে দেখো ভাই রাস্তায় কে কি ফেলে রেখেছে এবার এক বন্ধু নামে দেখতেছে বাক্সার ভিতরে একটা সুন্দর কাচের বাবা মোহর লাগা একটা যেন পুতুল রয়েছে পুতুলটাকে ভাঙা হলো তার মধ্যে দেখা যায় সুরমার একটা পুতুল রয়েছে বাবা এবার যেন চিন্তা করে সুরমা এত সুন্দরভাবে হেফাজত করে রাখা আছে কারণটা কি এত সুন্দরভাবে সুরমা রাখা আছে সুরমা দানিও রয়েছে এই রহস্যটা কি জানতে হবে হঠাৎ করে ছোট্ট বাচ্চা সাজ্জাদের দিকে নজরটা পড়ে গেল সাজ্জাদকে ডাকতে বলে ও বাবু তুমি একটু শোনো সাজ্জাদ কেন তো বাবা চতুর চালাক ছেলে ছিল সেখানে দুই বন্ধুর কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে কি বলছেন চাচা বলে আমরা তোমার চোখে একটা জিনিস দেব ওই চোখে জিনিসটা দিব তুমি বলবে ওই চোখেটা চোখে ওই সুরমা দেওয়ার পরে তুমি নিজে কি কেমন দেখতে পাবে একটু বলবে তোমার চোখের দৃষ্টিটা কেমন হবে একটু বলবে তারা ভয়ে নিজে চেক করে দেখে না যে আমরা যদি চোখে দিই হয়তো আমাদের চোখ কানা হয়ে যাবে ওই ছোট ছোট বাচ্চা সাজ্জাদের বাবা চোখে যেমনই সুরমাটা লাগিয়েছে বাবা আপনার সাজ্জাদ দেখতে যে মাটির তলে যত গুপ্ত ধন থাকে সাজ্জাদ সুরমা লাগার সাথে সাথে লুকিয়ে থাকা সম্পদগুলো মাটির তলে সুরমার সুরমা চোখে দেওয়ার বাবা কারণে সব গুপ্ত ধন দেখতে পাচ্ছে কিন্তু তারা দুইজনকে আর বলে না আমি গুপ্ত ধন দেখতে পাচ্ছি বলছে তোমরা আমার চোখকে কি করলে আমি কানা হয়ে গেলাম আমি দুনিয়া দেখতে পাই না দেখছে গুপ্ত ধন গুলো আরে মিথ্যা করে বলছে আমাকে কানা করে দিলে তোমরা আমি আব্বাকে গিয়ে বলবো এরা দুইজন ঘোড়ার উপর চড়ে পালাতে শুরু করেছে জলদি পালাও নইলে তার বাপ এসে আমাদেরকে ধরে ফেলবে সাজ্জাদ আমাদের দেশের বাচ্চাদের মতো পাগলার বোকা ছিল না সাজ্জাদ অতি চালাক ছিল এবার ওই সুরমার বোতলটাকে নিয়ে সঙ্গে করে আব্বাকে নিয়ে গিয়ে আব্বার চোখে দিয়েছে মায়ের চোখে দিয়েছে আর রাত্রে বেলা বেরিয়ে রাত্রি বেলা বেরিয়ে যেখানে গুপ্ত ধন পাই সবকিছু গুছিয়ে নিয়ে বাড়িতে রেখে দেয় এইভাবে থাকতে থাকতে কোটি কোটি টনের মালিক হলো হাজার হাজার কোটি কোটি আপনার সোনা মুদ্রা হীরার মালিক হলো সাজ্জাদ আস্তে আস্তে বড় হলো সবকিছু তার কাছে আসলো আর দেশে যতগুলো রাজা বাদশা ছিল তাদের সঙ্গে যুদ্ধ করে সাজ্জাদ এক এক করে সবাইকে খতম করলো আর সে ওই বাদশাদের রাজত্বতে বসে বাদশাদের সিটে বসে নিজে দেশ চালাতে শুরু করলো আর আমাদের আপনাদের দেশে যেমন আলিম ওলামা থাকে কিছু কিছু আলিম ওলামাকে নিজের কাছে বসিয়ে রাখে আর বলে আমার আল্লাহর জান্নাত কেমন হাদিস পড়ে ওলামা ইকরাম আর সাজ্জাদকে শুনাই এ বেরাদার মুসলমান আল্লাহর জান্নাতের মোকাবিলায় আজ পর্যন্ত পৃথিবীর বুকে কোনো মানুষ জান্নাত তৈরি করতে পারেনি কিন্তু এই মোটা বুদ্ধা এই পাগল মাথা চিট সাজ্জাদ বলছে আমার কাছে মাল আছে দৌলত আছে আল্লাহর জান্নাতের মতন করে জান্নাত তৈরি করব বলেন নাউজুবিল্লাহ সাজ্জাদ ওলামা ইকরামকে নিজের কাছে বসিয়ে হাদিস মোতাবেক জান্নাত কেমন জান্নাতে কতগুলো গাছ জান্নাতে কতগুলো পোল রয়েছে কতগুলো ইট রয়েছে সবকিছু ওলামাদেরকে ধমকি দিয়ে আপনার বলে নাই আর নিজের মতন করে একটা জান্নাত তৈরি করে জান্নাত বাবা তৈরি করতে করতে জান্নাত তৈরি হলো বিয়ে শাদী করলো বাবা বিয়ে শাদী করার পর এক দুই বছর পরে আপনার জান্নাত মোকাম্মাল হলো কমপ্লিট হলো এইদিকে যেই দিন জান্নাতের ভিতরে ঢুকবে বাবা ওই সাজ্জাদ নিজের সৈন্যদেরকে সঙ্গে করে ডানে বামে সৈন্য সামনে বাবা আপনার ঢোল তামাশা বাজ করতে করতে ঢোল বাজাতে বাজাতে রাজপ্রাসাদ থেকে জান্নাতের ভিতরে ঢুকতে যাবে আমার মহান আল্লাহ ডাকতে বললে যাও রে যাও ইজরাইল ওই সাজ্জাদকে নিজের বানানো জান্নাতের ভিতরে ঢুকলে ওই সাজ্জাদ ঘোড়ার উপরে চড়বে একটি পা জমিনে থাকবে আর একটি পা
রাতে ঘোড়ার জানো আপনার উপরে ওই অবস্থা সাজদাদের তুমি রুহটি কবজ করবে হযরতে মালাকুল মত বাবা লম্বা চওড়া ঘটনা সংক্ষিপ্ত বলি আপনার ওই মালাকুল মত সাজদাদের কাছে এসে বাবা আপনার যেন বলতেছে ওরে সাজদাদ তুমি তুমি কোথায় যাওয়ার চেষ্টা করো বলে আমি যাব আমার বানানো জান্নাতে বলে না না তোমাকে সময় দেওয়া হবে না বলেছিল তুমি একটা ফকির ওই ইসরাইল ফকিরের ভেষে বাবা তার কাছে এসেছিল বলে আমি ফকির নই আমি হইলাম তোমার মতের ফরিস্তা চমকে গেছিল সাজদাদ আর যেন বলেছিল সেই সময় ওগো মালাকুল মত আমাকে একটি মিনিট সময় দেন দুইটি মিনিট সময় দেন তিনটি মিনিট সময় দেন আমি আমার ঘোড়ার উপর চড়ে শুধু জান্নাতটা দেখবো আর জান্নাতটি দেখা হলে আমার পুত্র সন্তান জন্ম নিয়েছে আমি তার একবার দর্শন করব ওই সময় মালাকুল মত বলেছিলেন ওরে সাজদাদ তোমার মায়ের রূহ কবজ করার টাইমে আমার আল্লাহ একটা সেকেন্ড সময় দেয় নাই তুমি মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে তুমি তোমার মায়ের দুধ পান করতে পারোনি আমার আল্লাহরই হুকুম আমি ইসরাইল তোমার রূহ কবজ করব তুমি নিজের বানানো জান্নাত দেখতে পাবে না তুমি বানানো নিজের জান্নাত দেখতে পাবে না এবং তোমার পুত্র সন্তানকেও দেখতে পাবে না আপনারা প্রশ্ন করবেন যে সাজদাদ তো ওর বেটাকে দেখতে পারতো আগে গিয়ে মনের আশা ছিল যে আমার বানানো তৈরি করা জান্নাত আগে দেখবো তারপর আমার বেটাকে দেখবো কিন্তু আমার আল্লাহ সেটা সময় দেয়নি এ বেরাদার মুসলমান বলার উদ্দেশ্য